আসসালামু আলাইকুম, কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ত্বকের সজীবতা ও শরীরের প্রাণশক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে অরেঞ্জ খুবই উপকারী, তাই শীতের এই সময়ের জন্য এটা একেবারেই অনবদ্য। আর সারা বছর প্রায় থাকেই অরেঞ্জটা। আর অরেঞ্জ দিয়ে বানানো খাবারে যেমন আছে ভিন্নতা, তেমনি সেই সাথে প্রতিটি খাবারই হয় ভীষণ মজার। আজ আমি তেমনি একটি খাবার তৈরি করব যার নাম অরেঞ্জ স্পঞ্জ কেক। এটাকে আপসাইড ডাউন অরেঞ্জ কেকও বলা যায়। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে ভীষণ মজার। মাত্র একটি ডিম দিয়ে আজ আমি এটা গ্যাসের চুলায় করে নেব, বাড়িতে যে কোনো সময়। এছাড়া বাচ্চাদের টিফিনেও এটি হবে দারুণ মজার ও ভীষণ স্বাস্থ্যসম্মত। এখন তাহলে তৈরি করা শুরু করে দেই। এখানে আমি একটি অরেঞ্জ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা স্লাইস করে নেব এভাবে। পুরোটা অরেঞ্জ এভাবে স্লাইস করে নিলাম পাতলা পাতলা করে। এখানে প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, পানি দিয়ে দিলাম 1 কাপ, ছোট এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। এবার নেড়ে নেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। চিনি গলে পানি ফুটে উঠেছে, এবার এতে একে একে দিয়ে দেব অরেঞ্জ স্লাইসগুলো। এবার ঢেকে দেব মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে চুলা বন্ধ করে দিলাম, উঠিয়ে নেব। এবার পুরোপুরি ঠান্ডা হতে দেব এটাকে। এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম, সুগার পাউডার দিয়ে দিলাম 3/1 কাপ। মিষ্টিটা বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দেয়া যাবে। দুবারে সুগার পাউডারটা দিয়ে ভালোভাবে বিট করে নেব ফোম করে। 1/4 কাপ দিয়ে দেব রান্নার তেল, আবার বিট করে নেব ভালোভাবে। এবার একটি ছাঁকনিতে দিয়ে দেব 3/2 কাপ ময়দা, 2/1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা। ছেঁকে নেব সবগুলো শুকনো উপকরণ এভাবে। এবার ভালোভাবে ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1/4 কাপ তরল দুধ। আবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মসৃণ করে মিশিয়ে নেব। 1 চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম, মিশিয়ে নেব আবার। মোল্ড হিসেবে 20 ইঞ্চির কোনো বাটি বা প্যানও নেওয়া যাবে। এবার এতে ভালোভাবে বাটার ব্রাশ করে দিতে হবে, যেন সহজেই মোল্ড আউট করা যায় কেকটি। এবার একে একে অরেঞ্জ স্লাইসগুলো দিয়ে দেব এর মধ্যে এভাবে সাজিয়ে। মিশ্রণটা এর উপর দিয়ে দেব এভাবে এভাবে একটু সেট করে নেব, এতে এয়ার বাবলস গুলো চলে যাবে। এবার ঢেকে দেব বাটিটা। চুলায় একটি প্যান বসিয়েছি, এতে একটি স্ট্যান্ড রেখে 5 মিনিট ঢেকে প্রিহিট করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সাবধানে স্ট্যান্ডের উপর বাটিটি বসিয়ে দেব। ঢেকে দেব অল্প আছে 35 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা খুলে বাটির ঢাকনাটা খুলে নিলাম। এবার টুথপিক গেথে দেখব। টুথপিকটি সম্পূর্ণ ফ্রেশ হয়ে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। টুথপিকে যদি মিশ্রণটা লেগে থাকে তবে আরো 5 থেকে 10 মিনিট বেশি রাখতে হবে চুলায়। তুলে নেব বাটিটা, চারদিকটা এভাবে একটু ছাড়িয়ে নেব যেন মোল্ড আউট করতে সুবিধা হয়। এবার একটি প্লেট বাটির উপর রেখে এভাবে উল্টে নেব। হয়ে গেল দারুণ স্বাদের শুধু একটি ডিমে স্পঞ্জ অরেঞ্জ কেক। কেটে নিলাম কতটা সফট হয়েছে কেকটা। খেতে ভীষণ মজার, আর অরেঞ্জ স্লাইসগুলো একদম নরম, মুখে দিলে গলে যায়, সেই সাথে ভীষণ মজার।
খুব সহজে এই পরিমাণগুলো ঠিক রেখে বাড়িতে যে কোনো সময় করে নিতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, যেটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।